আমাদের এই পৃথিবী স্রষ্টার নিপুণ তৈরি পৃথিবী যেমন প্রাকৃতিক সৌন্দর্যের আধার ঠিক তেমনি মানব সৃষ্টি সৌন্দর্য এই পৃথিবীকে এনে দিয়েছে বাকিটুকু পরিপূর্ণতা এমনই এক প্রাচীন মানব সৃষ্ট সহ কিন্তু অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি পেরুর মাচু পিছু শহর আপনাদের সাথে আছি আমি সানাউল্লাহ সালমান সম্মানিত দর্শক হয়তো আপনি এই মাচু পিছু শহরটি সম্পর্কে অনেক আগেই অনেক ইংরেজি ডকুমেন্টারি দেখেছেন কিন্তু আমরা বাঙালি বাংলা ডকুমেন্টারি আমাদেরকে এক নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে তাই নিয়মিত এরকম অজানা ইতিহাস সমৃদ্ধ বাংলা ডকুমেন্টারি ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক প্রায় 7,500 বছরের পুরনো ইনকা সভ্যতায় তৈরি এই মাচু পিছু শহরটি পৃথিবীর প্রাচীনতম অনন্য স্থাপনাগুলো থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই শহরের নির্মাণ শৈলী এতটাই চমকপ্রদ যে আধুনিক বিজ্ঞানও সে সময়ের মানুষের ক্ষমতা নিয়ে সন্দিহান স্পেনীয় উচ্চারণে শহরটির নাম মাচু পিচু কিন্তু অনেকেই এর নাম উচ্চারণ করেন মাচু পিচু হিসেবে যার অর্থ দাঁড়ায় পুরনো চূড়া আসলেই বেশ প্রাচীন এই মাচু পিচু শহর এমনকি কলম্বাসের আমেরিকা আবিষ্কারেরও আগের শহর এই মাচু পিচু সমুদ্রবিষ্ট থেকে এই শহরটির উচ্চতা প্রায় 2,400 মিটার যা বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতা বিশিষ্ট দাজিংডং পর্বতের তুলনায় দ্বিগুণ কেন এত উচ্চতায় তারা এই শহর নির্মাণ করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল এবং কিভাবে এত উচ্চতায় এই পাথরগুলি তুলেছিল আধুনিক প্রত্নতাত্ত্বিকদের কাছে এগুলো সবই এক গুপ্ত রহস্য অবস্থানগত দিক থেকে এই শহরটি পেরুর উরুম্বাম্বা নামক এক উপত্যকার উপরে পর্বতের চূড়ায় অবস্থিত বিশ্বাস করা হয় যে মাচু পিচু ইনকা শাসকদের রাজকীয় শহর অথবা ইনকাদের খুবই পবিত্র এক শহর হিসেবে এটি ব্যবহৃত হতো বেশিরভাগ পুরাতত্ত্ববিদেরা বিশ্বাস করেন যে মাচু পিচুকে পাচাকুতিক নামক এক ইনকা রাজার শাসনামলে গড়ে তোলা হয়েছিল ১৬শ শতাব্দীতে স্প্যানিশরা ইনকা সভ্যতা আক্রমণ করলে কাকতালীয়ভাবে এই শহরটি জনমানব শূন্য হয়ে পড়ে সে সময়ে স্পেনীয়রা এক এক করে ইনকাদের বহু স্থাপনা ধ্বংস করে দেয় কিন্তু ভৌগোলিক জটিল অবস্থানের কারণে স্পেনীয়রা কখনোই এই শহরের অস্তিত্ব সম্বন্ধে অবগত ছিল না স্পেনীয়দের এই আক্রমণের পর কেটে যায় আরও ৪০০ বছর এই ৪০০ বছর যাবত ধ্বংস হয়ে যাওয়া শহরটি লুকিয়ে ছিল বাইরের পৃথিবীর মানুষের কাছ থেকে অবশেষে ১৯১১ সালে আমেরিকান আর্কিওলজিস্ট বা পুরাতত্ত্ববিদ হিরাম বিংহাম নতুন করে এটির প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেন সে সময় পর্যন্ত এখানকার অসাধারণ দুর্গগুলোর অস্তিত্ব তখন শুধু এই এলাকার আশেপাশে বসবাস করা কিছু কৃষকেরাই জানতেন ব
বর্তমানে এই মাচু পিছু শহরটি ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত শহর। 1981 সালে এই এলাকাকে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান দেয়। বর্তমানে এটি বিশ্বের 7টি নতুন বিস্ময়ের একটি। তবে ইনকারা এই শহরকে যে কোন কাজে ব্যবহার করতেন তা আমাদের কাছে আজও অজানা। ভিউয়ার্স, আপনি কি মনে করেন? আপনার যে কোনো একটি মন্তব্য কমেন্টসে লিখুন। অনেকের মতে মাচু পিছু ছিল ধর্মীয়ভাবে পবিত্র এক জায়গা। তবে এমন অনেকেই আছেন যারা মনে করেন এটি আসলে ইনকা রাজাদের নির্মিত একটি ভয়ঙ্কর জেলখানা ছিল। এখানে রাখা হতো ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অপরাধীদের, এবং সেই সব অপরাধী কয়েদীদের জীবন আর রক্তের সংমিশ্রণে এই শহরের সৃষ্টি। ইনকাদের এই শহর নিয়ে অনেক গবেষকই অনেক রকম গবেষণা করেছেন, দিয়েছেন ভিন্ন ভিন্ন মতবাদ। তাদের মাঝে জন রো এবং রিচার্ড বার্গার তাদের প্রাপ্ত তথ্যে কিছুটা ভিন্ন মত পোষণ করেছেন। তাদের মতে এটি ছিল তৎকালীন ইনকা রাজার অবকাশ যাপন কেন্দ্র। এত উচ্চতায় অবস্থিত বলে এই শহর শত্রুর হাত থেকে ছিল নিরাপদ, ফলে ইনকা রাজারা এখানে ভোগবিলাসে মগ্ন থাকতেন। বেশিরভাগ পুরাতত্ত্ববিদই তাদের এই মতবাদকে সমর্থন করে থাকেন। সে সময় ইনকাদের রাজধানী ছিল কুস্কোতে। রাজধানী কুস্কো থেকে মাত্র 80 কিলোমিটার দূরেই অবস্থিত ছিল এই মাচু পিছু শহরটি। স্পেনীয়রা যখন ইনকা রাজ্য আক্রমণ করে তখন তারা এই শহরের কথা জানত না। ফলে অন্যান্য ইনকা নগরীর মতো এ শহরটি তাদের দ্বারা আক্রান্ত হয়েছিল না। ফলাফলস্বরূপ এ শহরে লুটপাটের কোনো অঘটনও ঘটেনি। এরপর অনেক বছর এ শহর জনমানবহীন ছিল, ফলে শহরটি ধীরে ধীরে ঘন জঙ্গলে পরিণত হয়। ২৪ জুলাই ১৯১১ ইনকা সভ্যতার বিখ্যাত মাচু পিছু শহর আবিষ্কৃত হয়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরাম বিংহাম এটি আবিষ্কার করেন। যদিও হিরাম বিংহামকে এর আবিষ্কারকর্তা মনে করা হয়, কিন্তু কুস্কো শহরের গবেষক সিমন ও ওয়েসবার্ট বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। অনেকেই দাবি করে থাকেন আগেই মাচু পিছুতে এসেছিলেন এমন কয়েকজন স্থানীয় তাকে এখানে নিয়ে আসেন। যদিও হিরাম বিংহাম কখনোই স্থানীয় সেসব লোকদের কথা কোথাও উল্লেখ করেননি। এমনকি এ শহর আবিষ্কারে তাদের কোনো রকম কৃতিত্ব আছে তাও তিনি স্বীকার করেননি। ১৯১১ সালে এ শহর আবিষ্কারের পর এখানে কিছু প্রাচীন মমি পাওয়া গিয়েছিল। ধারণা করা হয় এগুলো তৎকালীন রাজাদের মমি ছিল। মাচু পিচুর নির্মাণ কৌশল প্রকৃত অর্থে প্রত্যেক অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের জন্য ভাবনার কারণ।
মাচু পিছু প্রাচীন স্থাপত্যবিদ্যার স্বাক্ষর বহন করে। এখানকার স্থাপনাগুলোর দেয়াল পাথর দিয়ে নির্মিত। মজার বিষয় হল, পাথরগুলো একে অপরের সাথে জোড়া দেওয়ার জন্য কোনো রকম সিমেন্ট বা চুন বা সুরকির মিশ্রণ ব্যবহৃত হয়নি। তাদের এই নির্মাণ কৌশলকে বলা হয় অ্যাসলার। এই পদ্ধতিতে পাথরের খণ্ড কাটা হতো খুব নিখুঁতভাবে, তারপর তাদের খাজে খাজে বসিয়ে দেয়া হতো, ফলে সংযোগকারী সিমেন্টের কোনো প্রয়োজন ছিল না। ইনকাদের এই পদ্ধতিতে ইনকার কারিগররা অত্যন্ত দক্ষ ছিল। তাদের নির্মিত পাথর এতই সুনিপুণ হতো যে একটা পাতলা ছুরির ভলাও দুই পাথরের মধ্যবর্তী ফাঁকা দিয়ে প্রবেশ করানো কার্যত অসম্ভব। প্রাকৃতিকভাবেই পেরু অঞ্চলটি বেশ ভূমিকম্প প্রবণ এলাকা, যেখানে বছরে একাধিকবার ভূমিকম্পের রেকর্ড রয়েছে। সাধারণ সিমেন্টের জোড়া হলে এই ভূমিকম্পে স্থাপনাগুলো টিকে থাকতে পারত না। কিন্তু পাথরের খাজে খাজে বসিয়ে তৈরি করা বলে মাচু পিচুর এই স্থাপনাগুলো বেশ ভূমিকম্পন প্রতিরোধী। এ কারণেই ইনকাদের এই শহর গত 400 বছরে অসংখ্য ভূমিকম্প সহ্য করেও বহাল অবিকৃত অবস্থায় টিকে রয়েছে। আশ্চর্যের বিষয় হল, বহু গবেষণার পরেও ইনকা সভ্যতায় চাকার আবিষ্কার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কখনোই তাদের ব্যবহারিক কাজে চাকার ব্যবহার করেননি। কিন্তু তাহলে কিভাবে ইনকারা এত বিশাল বিশাল আকৃতির পাথর এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নিয়ে গেছেন, তাই এক বিশাল রহস্য। যদিও মনে করা হয় এই পাথরগুলো পাহাড়ের সমতল ঢাল দিয়ে ঠেলে ঠেলে উপরে তোলা হয়েছিল, আর এ কাজে তারা ব্যবহার করেছিল শত শত শ্রমিক। এই পাথরগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু পাথরের গায়ে হাতলের মতন কিছু ঘাট। এমনও হয়ে থাকতে পারে যে এই ঘাটগুলো ব্যবহার করা হয়েছিল পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর জন্য, এবং পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে বসানোর পর হয়তো হাতলগুলোকে ঘুরিয়ে সমান করে দেয়া হয়েছিল। এই শহরটিতে মোটামুটিভাবে 140টি স্থাপনা দেখতে পাওয়া যায়। এর মধ্যে কিছু মন্দির আর বাকিগুলো আবাসিক ভবন। পাহাড়ের নিচে থেকে এই শহরে পৌঁছতে এখানে 100টিরও বেশি সিঁড়ি রয়েছে, যার একটি গ্রানাইট পাথরের তৈরি। সার্বক্ষণিক পানির ব্যবস্থা হিসেবে এখানে রয়েছে পাহাড় কেটে তৈরি করা প্রচুর পরিমাণে ঝর্ণাধারা। এখানে ইনকাদের দেবতা সূর্যের জন্য একটা সূর্য মন্দিরও দেখা যায়। সড়ক ব্যবস্থার অংশ হিসেবে ইনকারা মাচু পিচু পর্যন্ত একটি রাস্তা তৈরি করে রেখেছিল। বর্তমানে হাজার হাজার লোক এই পথেই পায়ে হেঁটে মাচু পিচু ভ্রমণ করে থাকেন। 2000 সালের রেকর্ড অনুযায়ী বছরের প্রায় 4 লাখ পর্যটক মাচু পিচু ভ্রমণ করে। বর্তমানে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। অতিরিক্ত পর্যটকের সমাগমের কারণে অনেকেই এই শহরের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে থাকেন। তাই সবার উচিত এই বিশ্ব ঐতিহ্যগুলোর যথাযথ সংরক্ষণের দিকে নজর দিয়ে পৃথিবীর শেষ অবধি একে টিকিয়ে রাখা। ভিউয়ার্স, অনেক তথ্য এবং ইতিহাস পর্যালোচনা করে আপনাদের জন্য
ছোট্ট এই ভিডিওটি উপহার স্বরূপ প্রকাশ করলাম। তাই অন্তত একটি লাইক অথবা একটি কমেন্টস অথবা একটি শেয়ার অনুপ্রেরণা হিসেবে আপনার কাছে আশা করতেই পারি। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অজানা গন্তব্যের বাংলা ডকুমেন্টারি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করে মিরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। ধন্যবাদ।